বিশাখাপত্তনম থেকে নিখোঁজ যুবতী সত্যি কি নিখোঁজ ইতিমধ্যে বেশ সারা ফেলে দিয়েছে এই ঘটনা একজন বিবাহিত যুবতী যিনি দুদিন আগে বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে ডুবে গিয়েছিলেন বলে ধারণা করা হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল গত বুধবার ব্যাঙ্গালোরের সেই যুবতীকে তার প্রেমিকের সাথে দেখতে পাওয়া যায় নিখোঁজ যুবতীর নাম সাইপ্রিয়া ভাইজাগের আর কে বীজ থেকে নিখোঁজ হওয়ার খবর পেয়েই ভারতীয় নৌবাহিনীর সেই জায়গাটি সম্পূর্ণ তোলাশি শুরু করে জানা গেছে সাইপ্রিয়া তার স্বামীর সাথে তাদের বিবাহ বার্ষিকী উদযাপন করতে গিয়েছিলেন সেখানে ঠিক এমনটাই জানিয়েছেন সেখানকার স্থানীয় কিছু সংবাদ মাধ্যম প্রশাসন নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী দিন মেয়র জানিয়েছেন এখনো পর্যন্ত সেই যুবতীকে খুঁজে পেতে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে সোমবার রাতে একটি ফোন কল পেয়েছিলেন সেই প্রিয়ার স্বামী ফোন পেয়ে একপাশে সরে গিয়েছিলেন কারণ তিনি তার ফোনে সেলফি তুলছিলেন কয়েক মিনিট পরেই তিনি লক্ষ্য করেন তার স্ত্রীর কোনো খোঁজ নেই আশঙ্কা করেছিলেন যে জোয়ারে হয়তো তলিয়ে গিয়েছেন সেই মতো দ্রুত প্রশাসনকে জানিয়েছেন তার স্বামী পরের দিন সকালে স্পিডবোট এবং নৌবাহিনীর হেলিকপ্টার নিয়ে শুরু হয় তোলাশি এত কিছু করেও সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হলো কারণ নিখোঁজ যুবতীর কোনো চিহ্নই পাওয়া গেল না তখন থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল সত্যিই কি চলে ডুবেছিল অন্যদিকে গত বুধবার পুলিশ বেঙ্গালুরে নেলুরে মহিলাকে এমন একজন ব্যক্তির সঙ্গে আবিষ্কার করেছেন যিনি আসলে তার প্রেমিক অভিযোগ ওই ব্যক্তির সঙ্গে বহু বছরের আলাপ রয়েছে নিখোঁজ যুবতীর জানা গেছে বিয়ে করার জন্য ব্যাঙ্গালুরু গিয়েছিলেন প্রিয়া এবং তার প্রেমিকা বর্তমান স্বামীর সঙ্গে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল প্রেমিকের সঙ্গে সবকিছু কিছু জানাজানির পরে প্রিয়া তার বাবা মাকে জানিয়েছে যে নিরাপদ এবং তাদের যেন কোনো খোঁজ না করা হয় না মেমে রবি বলবন্তম শেষ তিসকরালে দাইসেস মা গুরুন সাথে কত নানা প্লিজ নানা নি ఉంటది ఇంకా పరిగెత్తి ఓపిక నాకు లేదు చావేన బ్రతికిన ఇంకా ఏడుతోనే నేను ఉంటాను ప్లీజ్ మమ్మల్ని అసలు వెతకదు నాన్న ఆడేం నన్ను బలవంతం చేసేం తీసుకురాలేదు నాన్న మా ఇద్దరం ఎప్పటి నుంచో లవ్ చేసుకుంటున్నాం నాన్న ప్లీజ్ আমার লাতু ইপুরু মেয়ের রাজুদেনা স্যারে সাপোজ অব্যান্ড সার্চি করতানো প্লিজ ইদ্দান কালসে সাচ্চ রিপোর্ট বলছে চব্বিশ বছর বয়সী রবির সাথে প্রেম ছিল প্রিয়ার পরিবারের চাপে প্রিয়া প্রেমিককে ভুলে বর্তমান স্বামী শ্রীনিবাসকে বিয়ে করেছিলেন বিয়ের পর প্রিয়া তার প্রেমিক রবির সাথে দেখা করার জন্য কম্পিউটার কোর্স করার অজুহাতে হায়দ্রাবাদ থেকে বিশাখাপত্তনমে চলে আসতেন সুখের টানে চলে যাওয়া হোক বা প্রেমের জোয়ারে ভাষা এত কিছুর মধ্যে সরকারের ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা এই কথা খোদ জানিয়েছেন সেখানকার ডেপুটি মেয়র শুধু টাকায় নয় সেই সঙ্গে অপচয় হয়েছে সময় এবং হয়রানির শিকার হয়েছে প্রশাসন নৌবাহিনী উপকূল রক্ষা বাহিনী বিউরো রিপোর্ট রাইজেস্ট নিউজ